আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। দেখুন আপনি গুগলে এসে লিখবেন যে ডাউনলোড, তারপরে JDK প্রথম, তারপরে দেখুন এই যে এখান থেকে JDK ডেভেলপমেন্ট কিট, এটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, একদম সহজ। এখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু আগেই ডাউনলোড করে ফেলেছি সেই জন্য আমি আপনাদের আর দেখাচ্ছি না। ডাউনলোড করা একদমই সহজ এবং ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন, ইনস্টল করাও সহজ। আচ্ছা, তারপর যদি ইনস্টল না পারেন আমার আরে একটা ভিডিও আছে, দেখে নেবেন। তারপর এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেল, তারপর ইনস্টল করার পরে যে প্রসেসটা করতে হবে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে চলে যাবেন তারপর এখান থেকে এই যে দেখুন দিস PC শর্টকাট, এই যে এইখানে দেখুন আমি মাউস ঘোরাচ্ছি, এইটায় এই জায়গাটা ক্লিক করবেন। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই যে জিনিসটা আসবে, এই যে এখানে আসার পর রাইট মাউস ক্লিক করে এখান থেকে এই যে প্রপার্টিজ চলে যাবে। প্রপার্টিজ যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে এই পাশে আছে অ্যাডভান্স সিস্টেম সেটিং, তারপরে চলে যাবেন এনভায়রনমেন্ট। তারপর দেখুন দুটি অপশন পাবেন, এখান থেকে দেখুন এই যে ইউজ ভেরিয়েবল আর নিচে দেখুন সিস্টেম ভেরিয়েবল। এইখান থেকে আপনারা প্রথমটায় নেবেন, প্রথমটা নিউতে ক্লিক করবেন। এই যে এখানে নিউতে ক্লিক করার পর এখানে দেখুন ভেরিয়েবল নেম যাচ্ছে, এখানে বড় হাতে সব লিখবেন জাভা, তারপর দেখুন এই জাভা আন্ডারস্কোর হোম দিবেন। তারপর এখান থেকে এই যে ভেরিয়েবল ভ্যালু দিবেন, ভেরিয়েবল ভ্যালুটা কীভাবে আনতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখান থেকে সেট টাইপে যাব, তারপর এই যে প্রোগ্রাম ফাইলে যাবেন, প্রোগ্রাম ফাইল পরে জাভাতে যাবেন, জাভাতে যাওয়ার পর এই যে জাভা JDK, তারপরে বিল, এইখান থেকে যখনই আমরা এই যে এখানে ক্লিক করবো একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কটাই দিতে হবে, এই যে এখানে ক্লিক করেন এই লিঙ্কটা দিতে হবে। তারপর দেখুন এই লিঙ্কটা নিয়ে আমি এখান থেকে এখানে পেস্ট করে দেবো, এই যে এখান থেকে পেস্ট করে দেবেন, অথবা এই যে ব্রাউজ ফাইল থেকেও আনতে পারেন। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এখানে পরেরটায় এখানে যোগ হয়ে যাবে। তারপর দ্বিতীয়টায় দেখুন আবার যাবো সিস্টেম ভেরিয়েবল, এইখানে থাকা অবস্থায় আপনারা পাতে যাবেন, পাতে যাওয়ার পর এই যে এডিটে ক্লিক করবেন, তারপর এখানে নিউতে ক্লিক করবেন, সি টাইপে গেলাম, তারপর প্রোগ্রাম ফাইল, তারপর এইখান থেকে জাভা, তারপর যাবার পরে এখান থেকে যেখানে JDK, হ্যাঁ, তারপরে এই পর্যন্তই যাবেন, বিনে যাবেন না, বিনে তো ওইটা আটটা নিয়ে গেছি, এখন এই পর্যন্ত থাকা অবস্থায় তাহলে এখানে ওকেতে ক্লিক করার পিছনে এখানে চলে আসবেন। আচ্ছা, তারপর আমরা ওকেতে ক্লিক করব, ওকে দুইবারে ওকেতে ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে, এরপর একটা এবং যে কয়েকবার থাকবে সেবার সে কয়েকবার ওকেতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে সার্চে ক্লিক করে এই যে কমান্ড প্রম্পট এখানে আসবে, এখানে আসার পরে এখানে কমান্ড দিবেন জাভা, তারপরে স্পেস বার দিয়ে দুই টান দিবেন, তারপরে ভাষণ লিখবেন, ভাষণ দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই যে এখান থেকে ভাষণটা চলে আসে, তার মানে এটা ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা চলে যাব আবার গুগলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, হ্যাঁ, এটা দেওয়ার সাথে সাথে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা, তারপর আমরা ডাউনলোড করবো এবং ইনস্টল করবো, একদম সহজ। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আমি আগের থেকে করে নিচ্ছি যেটা, আর এটা দেখাবো ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও SDD কিট, এখানে করার পর এই ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোডটা করে আপনারা একদম সহজ আপনারা পারবেন, ডাউনলোডটা করার পরে তারপর ইনস্টল অবশ্যই কিন্তু করে নেবেন, আমি ইনস্টলটা দেখাবো না, কারণটা আমি আগে ইনস্টল করে নিচ্ছি, একদম সহজ ব্যাপার সবাই পারে। তারপর এখানে নিয়ে যে এটা ক্লিক করার সাথে সাথে দেখুন
নিচে এই যে ডাউনলোড হয়ে গেছে নিচে আমি যে দেখি যে ডাউনলোডটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এত সবসময় লেটেস্ট ভার্সনটাই আপনারা ডাউনলোড করবেন। তারপরে দেখুন এখানে এই যে ডাউনলোডের পরে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। তারপর এখান থেকে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের বিভিন্ন অপশনগুলো আসবে, আমরা এখান থেকে এইগুলো দেখে নেবেন, এইগুলো আমাদের জাস্ট দেখে নেবেন। আমরা এখান থেকে চলে যাব ইম্প্যাটিং অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নাম লিখতে দিবে, নাম, প্যাকেজ নেম এবং সেভ লোকেশন। আপনার নাম লেখার সাথে সাথে দেখুন প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে মিস করে চলে আসছে, এবং সেভ লোকেশন এই দেখুন শেষে মিস করে চলে আসছে, ঠিক আছে। এটা স্বতন্ত্র, এদের সাথে অন্য কারোর সাথে মিলবে না আপনাদের এই প্যাকেজ নেমটা। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন জাভা। তারপরে এখানে একটা খুব বড় একটা ফ্যাক্ট, সে আপনি ইয়োর অ্যাপস উইল যে রান করবেন এই অ্যাপসটা দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, যেন আমার আপনারা এই 95, 94 বা 100% এইরকম যেটা থাকে তাহলে সব ডিভাইসের সাথে ম্যাচ করবে। যদি অন্যগুলো এমন কোনো ডিভাইস হয় মানে কম থাকে যে যে ডিভাইসটা আপনি ব্যবহার করলেন যে সফটওয়্যারটা এই যে API 15 দেখুন 100% দিচ্ছে, তা আপনি 100% দিতে পারেন, সব ডিভাইসে এটা ব্যবহার করা যাবে। সেই জন্য আপনারা এই ধরনের 100% বা 95 এর ভিতরেই রাখবেন। হ্যাঁ, রাখার পরে এই যে এখানে চলে আসবেন যে ফিনিশ। হ্যাঁ, ফিনিশে ক্লিক করার পরে আপনাদের দেখুন যে আপনারা তৈরি ও অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রথমে আপনারা একটু সময় নেবে ডাউনলোড হতে, একটু অপেক্ষা করবেন, এটি কিন্তু ডাউনলোড হতে সময় নেয়। হ্যাঁ, আপনার সমস্ত কিছু চেক করবে, কম্পিউটারের সব কিছু চেক করে এটা আস্তে আস্তে ডাউনলোড হবে। তো অবশ্যই যেন ইন্টারনেট থাকে, ইন্টারনেট না থাকলে আপনার ভালো, যদি ইন্টারনেট না থাকে আর ভালো PC যদি না থাকে, যেমন PC 4 বিট এবং 8 RAM অবশ্যই থাকতে হবে। 4 RAM-এ এটা চলতে চায় না, খুবই চলে কিন্তু খুব খারাপ অবস্থায় চলে, 8 RAM হলে ভালো এবং তার উপরে হলে তারও ভালো। তো আর যখনই এই অ্যান্ড্রয়েড স্টুডিও চলাবেন তখন অবশ্যই যেন নেট কানেকশন আপনাদের সবসময় চালু থাকে। এই যে দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে, দেখছেন এই যে সবগুলো টিক চিহ্ন আসছে। তো এইরকম যখন টিক চিহ্ন আসবে বুঝবেন যে হ্যাঁ আপনার কাজ করার উপযোগী, সব ফাইলগুলো এখানে চলে আসছে। যদি এইগুলো না আসে, টিক চিহ্ন না হয়, তাহলে আপনার সফটওয়্যারটা মানে ঠিকভাবে ইনস্টল হয় না, কাজ করতে অনেক জায়গায় কাজ করতে সমস্যা হবে। তারপরে এখানে চলে আসবেন এই যে অ্যাপসে, দেখছেন যে আমার না এখানে অ্যাপসে চলে আসে, এখান থেকে দেখতে পাবেন এই দেখুন আমার নাম, আমি যে ফাইলটা তৈরি করলাম সেটা আমার নাম। তারপরে এখান থেকে আমি এই পরবর্তী ভিডিওতে এইগুলো বিষয় বর্ণনা করবো এবং কীভাবে আপনারা একটা প্রজেক্ট করতে পারেন সেটা দেখাবো। আজকে এখন এই ভার্চুয়াল ডিভাইস কীভাবে তৈরি করতে পারবেন, এই যে SDK ম্যানেজার এখানে আসার পরে আপনারা অবশ্যই এই যে বিভিন্ন অ্যান্ড্রয়েড APK এগুলো সবগুলো ঠিকঠাক দিয়ে আসবেন, না হলে যখনই আপনার কোনো কাজ করতে যাবেন দেখা গেলো যে একটার সাথে আরেকটা ম্যাচ না করলে ও না পাইলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে। সে VD ম্যানেজার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এই যে ভার্চুয়াল ডিভাইস দেবে মানে একটা মোবাইল আপনাকে ভার্চুয়াল ডিভাইস দেবে, সেই ডিভাইসে আপনি যে কাজ করবেন তার এখানে সব কিছু দেখতে পারবেন, মোবাইলে কীভাবে দেখা যায়। তো আমি একটা এই যে দেখুন ভার্চুয়াল ডিভাইস নিয়ে আসছে, এখানে চলে আসছে এই ডিভাইসটা নিয়ে এখান থেকে যারা কাজ করবেন এখানে দেখতে পাবেন। তারপর এখানে বিভিন্ন এই ভার্চুয়াল ডিভাইসটা যদি আপনি পাশে নিতে চান বা বিভিন্নভাবে এটা মুভ করা যায় যেভাবে দেখতে চান সেভাবে নেওয়া যায়। এই যে এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দিয়ে আপনি এক এক করে এটা ঘোরাতে পারেন, আবার সরাইতেও পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।